দুইটি গুণ অর্জন করুন, আপনি সুখী হয়ে যাবেন। আপনার মতো সুখী কেউ আর এই পৃথিবীতে থাকবে না। আর এই দুইটা গুণ যদি কারো মধ্যে না থাকে, মনে রাখবেন সে যদি হাজার কোটি টাকার মালিক হয়, অর্থ সম্পদের অভাব যদিও তার না থাকবে, কিন্তু তার সুখের বড় অভাব থাকবে। মনে রাখবেন, টাকা পয়সার মধ্যে সুখ নাই, বাড়ি গাড়ি অর্থ সম্পদের মধ্যে শুধু সুখ নাই। এই দুইটা গুণ যদি না থাকে, আপনার যতই টাকা থাকুক, যতই যাই কিছু থাকুক না কেন, আপনার সুখ থাকবে না, আপনার শান্তি থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, সুখী হতে চাইলে এই দুইটা গুণ অর্জন করুন, তাহলে দুনিয়াতে আপনি সুখী হবেন, আখেরাতেও আপনি সুখী হবেন। এর মধ্যে এক নাম্বার গুণ, প্রিয় ভাইয়েরা ভালো করে শুনবেন, একটা ঘটনা বলি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। একদিন একটা কাক গাছের ডালের মধ্যে বসে আছে, নিচের মধ্যে নিচে পুকুর জলাশয়, ওই পুকুরের মধ্যে একটা রাজাহাঁস সুইমিং করতেছে, সাঁতার কাটতেছে। কাকটা মনে মনে রাজাহাঁসটাকে দেখে মনে মনে চিন্তা করলো, এই রাজাহাঁসটা দেখতে কত সুন্দর, আবার পানির মধ্যে সাঁতার কাটতেছে, সুইমিং করতেছে। এই রাজাহাঁসটাকে মানুষের বাড়িতে থাকে, মানুষ তাকে খাবার দেয়, কত আদর যত্ন করে। আমি কাক, আমি দেখতে ভালো নয়, আমার কালারটাও ভালো নয়, আমি কালো দেখতে ভালো নয়, আমি কা কা করলে মানুষ আমাকে তাড়িয়ে পিটাতে আসে, আমার কণ্ঠস্বর ভালো নয়। এইভাবে করে করে কয়েকদিন রাজাহাঁসটাকে কাকটা গাছের ডালে বসে বসে দেখি, আর মনে মনে আক্ষেপ করে আর আফসোস করে, আমি কাক, আমার মতো এই পৃথিবীতে দুঃখী আর কেউ নাই, আর এই রাজাহাঁসটা মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বড় সুখী। একদিন কাক রাজাহাঁসকে গিয়ে বলতেছে, ও রাজাহাঁস ভাই, কোনো আর্গুমেন্ট চলবে না, কোনো কথা চলবে না, আমার কাছে মনে হয় আপনি রাজাহাঁস এই পৃথিবীতে সবচেয়ে বড় সুখী। আপনি কত মজা করে আনন্দ করে পুকুরের মধ্যে জলাশয়ের মধ্যে সুইমিং করেন, সাঁতার কাটেন, আবার মানুষ কত আদর যত্ন করে আপনাকে খাওয়াই, বাড়িতে রাখে, আর আমি কাক দেখতে ভালো নয়, দেখতে কালো, আমার কণ্ঠস্বরও ভালো নয়, আমি কা কা করলে মানুষ আমাকে তাড়িয়ে পিটাতে আসি। এই জন্য আমার কাছে মনে হলো রাজাহাঁস ভাই, আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় সুখী। রাজাহাঁস বলে, শুনো কাক ভাই, আমি আমাকে অনেক সুখী মনে করেছিলাম, কিন্তু আমি যখন ময়ূরকে দেখলাম, দেখার পরে মনে হলো আমার জীবনে কোনো সুখ নাই, আমি হলাম সবচেয়ে বড় দুঃখী। কারণ ময়ূরকে মানুষ এত আদর করে, টাকা দিয়ে চিড়িয়াখানায় মানুষ ময়ূর দেখতে যায়, ময়ূরকে খাবার দিই, এত সুন্দর দেখতে ময়ূরকে দেখার পরে আমার কাছে মনে হলো আমি রাজাহাঁস হলাম এই পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখী। এবার কাক ময়ূরের কাছে চলে গেল, গিয়ে বলে, ময়ূর ভাই, আমার কোনো আর্গুমেন্ট চলবে না, আমার কাছে মনে হয় আপনি বড় সুখী, কারণ আপনি দেখতে কত সুন্দর, মানুষ টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে দেখতে আসে, কত ধরনের খাবার খাওয়ায়। এবার ময়ূর ডাকদা বলে, কাক ভাই, আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই, কারণ আমি ময়ূর, নিজে নিজের স্বাধীন মতো চলতে পারি না, আমি যদি ঘর থেকে বের হয় মানুষ আমাকে ধরে চিড়িয়াখানায় এনে বন্দি করে রেখে, জেলখানায় বন্দি করে রাখে, মানুষ আমাকে যেখানেই দেখে সেখান থেকে বন্দি করে রাখে, আমি নিজের মতো কোথাও যাইতে পারি না, নিজের মন মতো কিছু খাইতে পারি না, নিজের মন মতো কিছু করতে পারি না। এই জন্য ময়ূর ময়ূর বলে, আমি ময়ূর হলাম সবচেয়ে দুঃখী। ও কাক ভাই, আমি ময়ূরের কাছে মনে হয় আপনি বেশি সুখী। কারণ কাক এবার মনে মনে চিন্তা করি, আমি কাক যেখানে খুশি সেখানে যাইতে পারি, স্বাধীনভাবে খাইতে পারি। এবার কাক বুঝতে পারলো তার অবস্থান থেকে সে অনেক সুখী।
ঠিক তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আজকে অনেকে আছে 1 কোটি টাকার মালিক, চিন্তা করে অমুকের 10 কোটি টাকা, এত বড় বাড়ি গাড়ি আমার তো তেমন কিছু নাই, মোটামুটি একটা বিল্ডিং একটা বাড়ি, আর আমার এত 1000 কোটি এত 100 কোটি টাকা নাই, মনে হয় আমি দুঃখী। আপনি উপরের দিকে যত তাকাইবেন আপনার দুঃখ বাড়বে, আর আপনি নিচের দিকে যত তাকাইবেন আপনার সুখ শান্তি ততই বাড়তে থাকবে। কারণ আপনি চিন্তা করবেন আপনার টাকা পয়সা কম, কত মানুষ আছে টাকা পয়সাই নাই, কত মানুষ আছে দুইটা হাত নাই দুইটা পা নাই, কত মানুষ আছে দুইটা চক্ষু নাই চোখ দ্বারা দেখতে পারে না, আপনাকে আল্লাহ দুইটা হাত দিয়েছে দুইটা পা দিয়েছে আপনাকে চক্ষু দিয়েছে আপনি সুস্থ, কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডের মধ্যে চিল্লাইতেছে ক্যান্সার হয়ে গেছে, অনেক বড় বড় ধরনের রোগ হয়ে গেছে, কিডনি গুলা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি যদি সুস্থ আছেন এটাই কত বড় নিয়ামত। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, 1 নম্বর গুণ হলো শুকরিয়া আদায় করা, যার ভিতরে যত বেশি শুকরিয়া থাকবে সে তত বেশি এই দুনিয়ার মধ্যে সুখী হবে আখেরাতেও সুখী হবে। এই জন্য মনে রাখবেন শুকরিয়া যদি না থাকে আপনার 1000 কোটি টাকা কেন, তামাম পৃথিবীও যদি আপনাকে দেওয়া হয় এরপরেও আপনি কখনোই সুখী হতে পারবেন না, সুখী হতে পারবেন না যতদিন পর্যন্ত শুকরিয়া না থাকে। আজকে আমাদের মধ্যে শুকরিয়া নাই, এই জন্য আমাদের মধ্যে হাই হুতাশ হাহাকার অশান্তি, আরে কি নাই এই নাই সেই নাই এই করব সেই করব, নানান টেনশন নানান চিন্তা নানান ঝামেলার মধ্যে পড়ে যাই। আর আপনি যে হালতে আছেন না কেন আপনি যদি চিন্তা করেন আল্লাহ আমার এত বড় বড় বাড়ি নাই তো কি হয়েছে, কত মানুষের তো দুইটা পা নাই দুইটা হাত নাই, কত মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে চিল্লাইতেছে, আল্লাহ আপনি যে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন। এই শুকরিয়া আদায় করলে আপনি সুখী হবেন, আপনার অর্থ সম্পদ বাড়বে, আপনি ধনী হবেন। আর এই শুকরিয়ার গুণ যদি আপনার ভিতরে না থাকে তামাম পৃথিবী আপনার থাকলেও আপনি ফকির হয়ে যাবেন। কারণ মনে রাখবেন মনের ধনী হলো বড় ধনী, যার মন গরিব সে আসলে গরিব, তার তামাম পৃথিবী দিলেও সে গরিবই থাকবে কারণ তার মনটাই তো গরিব। এই জন্যই তো প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যারা তোমরা যদি নিয়ামত পেয়ে পেয়ে শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলা বাড়াইয়া দিব, আর যদি তোমরা নিয়ামত পেয়ে না শুকরিয়া আদায় করো আল্লাহ বলেন দুনিয়াবাসী মনে রাখবা ইন্না আযাবিল শাদীদ, আমি আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর বড় কঠিন বড় বিভীষিকাময়। এই জন্য মনে রাখবেন আপনার ভিতরে শুকরিয়া থাকবে আপনার জীবনে সুখ থাকবে, আপনার ভিতরে শুকরিয়া থাকবে আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবে, আপনার অর্থ সম্পদ আস্তে আস্তে বাড়বে। 2 নম্বর যেই গুণটা আপনার লাগবে সুখী হওয়ার জন্য, আপনি একমাত্র আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর এবাদত করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতু জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম জিন বানাইলাম একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্যে, আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই জন্য মনে রাখবেন আল্লাহর এবাদত যতক্ষণ আপনার মধ্যে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিন সুখী হতে পারবেন না।